শিশু শ্রম বন্ধ করে শিশুদের স্কুলমুখী করা, শিশু অধিকার নিশ্চিত ও শিশু সুরক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটুকু বাংলাদেশের সহযোগিতায় এবং পপি কর্তৃক বাস্তবায়িত শিশু শ্রম নিরসন প্রকল্পের উদ্যোগে মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ড নাজিরাটেক কুতুব বাজার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে রবিবার 27 নভেম্বর পপির পক্ষ থেকে এই প্রকল্পের সমন্বয়কারী জবা দাসের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের পক্ষ থেকে প্রকল্প অফিসার মিজানুর রহমান, রোহিঙ্গা রেসপন্স প্রকল্পের প্রকল্প ম্যানেজার লাকি আক্তার এবং মিল অফিসার গোলাম মোস্তাফা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিশুশ্রম কমিউনিটির লোকজন। এডুকো বাংলাদেশ এনজিওর প্রকল্প অফিসার মিজানুর রহমান বলেন, যেসব শিশুরা লেখাপড়া থেকে ছিটকে পড়ে ঝুঁকিপূর্ণ পেশা যেমন শুটকি, সমুদ্রে মাছ ধরা সহ মৎস্য পেশায় জড়িতদের স্কুলমুখী করা এই প্রকল্পের উদ্দেশ্য। যেসব শিশুরা লেখাপড়া না করে তারা ওইসব ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছে, তাদেরকে স্কুলে ভর্তি করার মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে শিশুদেরকে এই ঝুঁকিপূর্ণ কাজের থেকে বের করে নিয়ে আসা এই এই প্রকল্পের সবচেয়ে বড় উদ্দেশ্য। এর মাধ্যমে শিশুরা সুরক্ষিত হবে, শিশু অধিকার নিশ্চিত হবে, শিশুরা ভবিষ্যতে মর্যাদাপূর্ণ লাইফ উদযাপন করতে পারবে, এটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই এলাকার অভিভাবক, বাবা মা তো সমিতির সাথে যুক্ত আছে, তাদেরকে নিয়ে এই প্রকল্প পরিচিত, তাদেরকে সম্পৃক্ত করে এবং সরকারের দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সরকারের যেসব গঠনমূলক পরিকল্পনা আছে শিশু শ্রম নিরসন প্রকল্পে, সরকারের যে ম্যান্ডেট আছে, সরকারের যে নীতিমালা আছে, আইন আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য এই প্রকল্প সহযোগিতা করে যাচ্ছে। পপি এনজিও এর প্রকল্প সমন্বয়কারী জবা দাস বলেন, নাজিরা টেক শুটকি পল্লীতে যেসব শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে তাদের শিক্ষার আওতায় নিয়ে আসা, শিশু সুরক্ষা নিশ্চিত করা, শিশুরা যেন সকল অধিকার পেয়ে বেড়ে উঠতে পারে, কিশোর কিশোরীদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয় তা নিশ্চিত করা হচ্ছে। করার জন্য আমাদের হচ্ছে যে প্রকল্পটা, সেই প্রকল্পটা হচ্ছে শিশু শ্রম নিরসন প্রকল্প, যারা মানে আমরা এডুকো বাংলাদেশের সহায়তায় করছি এবং এডুকো বাংলাদেশ মিলে কাজটা করছি। নাজিরা টেক শুটকি পল্লীতে যেসব শিশু শুটকি পল্লী কাজের সাথে জড়িত, আমাদের 38টা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে এটা হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ কাজ, যে শিশু শ্রম যুক্ত হওয়া, এখানে শুটকি পল্লীতে কাজ করা, সেসব শিশুদেরকে শিক্ষার আওতায় তুলে আনা এবং তাদের শিশু সুরক্ষার মানে ব্যবস্থা করা, তাদেরকে নিয়ে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, তারা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, আমাদের এই প্রকল্পটা সে নিয়ে কাজ করছে। এবং সাথে সাথে আরও যারা 14 থেকে 17 বছরের শিশুরা আছে, যারা বিভিন্ন দক্ষতামূলক কাজের সাথে এঙ্গেজ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। উক্ত সবাই, শিশুরা, অভিভাবকরা এবং কমিউনিটির লোকজন তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও তাদের ভালো লাগা, মন্দ লাগা সব বিষয় তুলে ধরেন। কোমলমতি শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখা, বিশেষ করে শুটকি কাজে শিশুদের শ্রমিক হিসেবে জড়িত না করা এবং শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পপি চাইল্ড লেবার প্রজেক্টের আওতায় কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ডের সমিতি পাড়ার 2টি ব্রিজ স্কুল চলমান রয়েছে। বর্তমান প্রায় 150 জন শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করছে এবং পরবর্তী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য কাজ চলছে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর দক্ষতামূলক প্রশিক্ষণ চলমান রয়েছে। আলোচনা সভায় উপস্থিত একজন শিক্ষার্থীর অভিভাবক জানায়, সমিতিপাড়া এলাকায় দারিদ্র্যের হার বেশি, তাই শিশুদের লেখাপড়ার বিষয়ে সচেতন নয় ও অর্থাভাবে শিশু যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়ে পড়ছে। আমাদের পপি এনজিওর মাধ্যমে পপি দরিদ্র শিশু, জড়ে পড়া শিশুদেরকে নিয়ে তাদেরকে বেছে বেছে তাদেরকে সংগ্রহ করে তাদেরকে নিয়ে এসে এদের মাধ্যমে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এরা সুশিক্ষে শিক্ষিত করার জন্য উদ্যোগ নিয়েছে। একখান জিয়ান সুবিধা মানে আর পৌঁছান মাছ ব্যস্ত নজর, আর দ্বিতীয় কথা খারাপ কার্য কালাপন নজর, মদ গাজানা হার। হ্যাঁ, তাহলে আর পৌঁছান সুন্দর করে বদ্ধতা চলিত করি তারের। আলোচনা সভাটি ছিল পপি এটিকুয়ের ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান।
এই ধরনের কাজে সকলের প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সভা সমাপ্তি করেন। নিউজ ডেস্ক, CCN, কক্সবাজার।